হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে শেয়ার করব ডায়েট ছাড়া ওজন কমানোর 5টি উপায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক। ঠিকঠাক মতো ডায়েট ও ব্যায়াম ওজন কমায়, তবে কিছু বিষয় রয়েছে যেগুলো ডায়েট ছাড়াও ওজন কমাতে বেশ কাজ করে। ওজন খুব বেশি না হলে, অর্থাৎ উচ্চতার তুলনায় ওজন সামান্য বেশি হলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর যাদের ওজন অত্যন্ত বেশি, তারাও ডায়েটের পাশাপাশি এই বিষয়গুলো খেয়াল রাখলে উপকার পাবেন। চাবান বেশি, খান কম। সম্প্রতি গবেষণায় দেখা গেছে দীর্ঘক্ষণ চিবিয়ে খাবার খেলে কম ক্যালোরি গ্রহণ করা হয়, কম খাওয়া হয়। এতে পেট খালি হওয়ার সংকেত মস্তিষ্কে দেরিতে পৌঁছায়। এটা কেবল হজম ভালো হতেই সাহায্য করে না, এতে খাওয়ার পরিমাণও কমে। সকালের নাস্তা বাদ দেবেন না, সকালের নাস্তা বাদ দেবেন না। সারাদিনের খাবারের মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্বপূর্ণ। সকালের নাস্তা বাদ দিলে দুপুর হতে হতে খিদে বেশি লাগে, এতে খাওয়া বেশি হয় আর ওজন বাড়ে, তাই এটি করা যাবে না। খাবারের প্রতি মনোযোগ দিন। অনেকে খাবার খেতে বসলে টিভি দেখেন বা কম্পিউটারের সামনে বসে থাকেন, এতে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। এতে বেশি খাওয়া হয়ে যায়, মস্তিষ্ক তখন খাবারের প্রতি নজর দিতে পারে না। আবার খেতে বসে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে কথা বলতে থাকি, এটি খাওয়ার প্রতি মনোযোগ নষ্ট করে। কথা বলা যাবে না সেটি বলছি না, তবে খাবারের প্রতিও মনোযোগ দিতে হবে। বেশিক্ষণ ধরে খাবার রান্না করবেন না। খাবার বেশি রান্না করলে বা তাপ দিলে পুষ্টিগুণ কমে যায়। বেশি বেশি সেদ্ধ করা সবজি খান, সালাদ খান। বেশিরভাগ ক্ষেত্রে স্টিম গ্রিল করে খাবার রান্না করুন, তবে খাবার রান্নার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ওভেন কম ব্যবহার করুন। ভারী খাবার খাওয়ার আগে ফল খান। ভারী খাবার খাওয়ার 30 মিনিট আগে ফল খান, এতে ফল ভালোভাবে হজম হয় আর ওজনও কমাতেও সাহায্য করে। তো দর্শক, নিয়ম করে খাবার খান আর ওজন সঠিক রাখুন। তো এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে লাবণী আক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।